বামামলের তিতি বিরক্ত বিদ্যুৎ পরিষেবা মানুষ ভুলে যায়নি। আর এবার বিজেপি সরকারের আমলে বিদ্যুৎ পরিষেবা নাকি রাজ্যে ভেঙে পড়েছে, মানুষ সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না, এমনটাই অভিযোগ তুলছে সিপিআইএম। সোমবার আগরতলা ভুতুড়িয়া বিদ্যুৎ নিগম অফিসের সামনে বিক্ষোভ দেখায় রাজ্যের অন্যতম বিরোধী দল সিপিআইএম। দাবি তুলে সঠিক পরিষেবা মানুষকে প্রদান করার। সিপিআইএম নেতা অমল চক্রবর্তী বলেন, এই সরকার বিদ্যুৎ পরিষেবা দিতে না পারলেও আবার বিদ্যুৎ মাশুল বাড়ানোর চেষ্টা করছে। রাতের বেলা মানুষ ঘুমাতে পারছে না, আর গোপনে ডাবল ইঞ্জিনের সরকার বিদ্যুৎ মাশুল বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। 23 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর আমাদের রাজ্যের সবচেয়ে যিনি সাংবাদিকদের ডেকে কথা বলেন, সবচেয়ে যিনি বেশি ভাষণ দিয়ে ঘুরে বেড়ান, এই ভদ্রলোক বিদ্যুৎ দপ্তরের মন্ত্রিত্ব পেয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি এই বিদ্যুৎ দপ্তরের অবস্থা অসহনীয় অবস্থায় দাঁড়িয়েছে। কথা নেই, বার্তা নেই, দিনে 5 থেকে 7 বার সেখানে বিদ্যুৎ চলে যাচ্ছে। বিদ্যুৎ এমন আচরণ করছে, বিভিন্ন বিদ্যুতের যে জিনিসপত্র যন্ত্রপাতি সেগুলো জনসাধারণের ঘরে নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ মন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে উনি বলছেন এটা লোডশেডিং না, এটা নাকি পাওয়ার কাট। আমরা পাওয়ার কাটও বুঝি না, লোডশেডিংও বুঝি না, আমরা বিদ্যুতের পরিষেবা চাই। এই বিদ্যুতের পরিষেবা পাওয়ার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। গোটা রাজ্যে বিদ্যুতের পরিকাঠামো ভেঙে পড়েছে, আপনারা লক্ষ্য করেছেন ওই কুমারঘাটে, সেখানে উল্টো রথ একদিন বিদ্যুৎ দুর্ঘটনায় আজকে পর্যন্ত 10 জনের প্রাণহানি ঘটেছে। বিদ্যুৎ দপ্তরকে তার দায়ভার নিতে হবে না, আজকে পর্যন্ত বিদ্যুৎ দপ্তর থেকে তার কোন স্পষ্টীকরণ নেই। ওই মনুতে বিদ্যুতের ট্রান্সফরমার ভেঙে নদীতে পড়েছে, মানুষের বাড়িঘর আক্রান্ত, মানুষ আক্রান্ত, বিদ্যুৎ দপ্তর নীরব ভূমিকা পালন করছে, আমরা লক্ষ্য করেছি, আপনারাও লক্ষ্য করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।